আবার ঘোরার ব্লগ শুরু করতে চলেছি, মানে আজকে ঘুরতে বেরোচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুরে। তো আমাদের ট্রেন রয়েছে 6:14, 6:55 ট্রেন রয়েছে। তো দেখা যাক কোনটা পাই। 5:45 মধ্যে আমরা বাড়ি থেকে বেরোবো, কারণ কি গাড়ি বলা রয়েছে। আমরা এখান থেকে ফার্স্ট যাবো শিয়ালদায়, দেন ওখান থেকে ট্রেন ধরবো। আর কাদের সাথে যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখতেই বুঝতে পারবে। তো চলো দেরি করবো না, তাতে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করবো। তো চলো, বাইরেটা অন্ধকার, আলো ফুটে নি, দেরি চলে এসছে। দিদি দেখা যাচ্ছে না অন্ধকারে, সুশান্ত দা চলো চলো চলো। ছটা 14 ট্রেনটা আই গেস পেয়ে যাবো, কারণ কি এখন 5:30 বাজে। এখানে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হলো সবে। তো এটা কৃষ্ণনগর সিটি লোকাল দিয়ে দিয়েছে। এখন বাজে 6:14, ট্রেন ছাড়লো স্টেশন থেকে। ছটা কেমন লাগছে বলো? বিশাল ঠান্ডা লাগছে। আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নামলাম। এবারে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, এখান থেকে বেরিয়ে টোটো অটো ধরি এখান থেকে, তারপরে মায়াপুর যেতে হবে। আমরা 1 নম্বর গেটের এপাশ থেকে টোটো ধরলাম। তো এখানে টোটোর ভাড়া, এখানে টোটোর ভাড়া চাইছিল 350 করে। তো আমরা একটু দরকার করে 300 টাকা করে দুটো টোটো নিতে হলো, কারণ আমরা টোটাল 7 জন লোক প্লাস লাগেজগুলো রয়েছে অনেক। এটা কিন্তু মায়াপুর গেটে আমাদেরকে নিয়ে যাবে। সেটা আমরা এখন হাই রোডে উঠলাম। অবশ্য টাটা সিমোতে গেছিলাম, তখন টাটা সিমো গুলো না পুরো ব্লক ছিল, জায়গা টাগলা গুলো এত ওপেন ছিল না। তো এটা তো টাটা সিমো টোটো, ওই জন্য তোমার হাওয়া লাগছে ডিরেক্ট। ওদের 28 থেকে 2 তারিখ অবধি কোনো ফাঁকা নেই। আমি নিয়েছি পরোটা, লুচি আর ঘুগনি। চট করে তোমাদের দেখিয়ে দিই, আমরা যে দুটো রুম নিয়েছি এটা হলো গিয়ে আমাদের রুমটা। ব্যাক ক্যামেরা অন করে দেখাই না, এই যে আমাদের রুমটা, এটা হলো গিয়ে বেড কাম বেড বলতে পারি। মানে ওই একটা বেড, আর বেড থেকে এই একটা বেড বেরিয়ে এসেছে। এগুলো আমাদের চাদর পেতে নিয়েছি, আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দুটো চাদর পেতে নিয়েছি। এই যে এখানে একটা আয়না আছে এরকম, আর এখানে একটা ওয়ালটা খুব একটা পরিষ্কার না, যাই হোক। দুটো জানলা আছে, এসি আছে, বাট দরকার নেই এখন। একটা টিভি আছে যেটারও দরকার নেই কোনো। আর এই যে ওয়াশরুম, আর বাইরেটা দেখাই। এটা নেওয়ার মেইন কারণ হলো কি, এই যে একদম সামনেই নিতে পেরেছি। এটা দিদি বসে রয়েছে, সন্ধ্যা বসে রয়েছে, এই যে সামনেই একদম মন্দির। পিছনের রুমগুলো আর একটু ভালো, বাট ফ্রন্ট নেবো জন্য পিছনেরগুলো নিলাম না, কারণ পিছনের রুমগুলোতে ঠিকমতো আলো রোদ ঢুকছে না। এই আর একটা রুম নেওয়া হয়েছে, এই একটা বেড, এই একটা মিরের মতন আছে। আর এই যে ফ্রেশ হয়ে রেডি হয়নি, তারপর মন্দিরে যাবো। মহাপ্রসাদের কুপন এখান থেকে পাওয়া যাচ্ছে। বইটা কোথায় গেল, তুমি একটা বই কিনেছো, বইটা একটু দেখাও। এই যে মহাবার বই কিনেছে, এটা হলো গিয়ে শ্রী মায়াপুর নবদ্বীপ গাইডবুক আছে,
তো আমি মাকে বললাম ঠিক আছে বইটা যখন কিনেই এনেছো তাহলে থেকে নিয়েই বেরোনো যাক, তাহলে এটা দেখে দেখে ভালো করে জিনিসগুলো দেখতে পারবো যেগুলো চিনি না। মাকে তিলক কেটে দিয়ে দিই, মা তিলক তিলক কেটে দিয়ে যায়, হরে কৃষ্ণ এই যে বাবা তিলকটা কোথায় গেল পুঁছে দিয়েছে, শেষ করেছে দিয়ে ফেলেছে তিলকটাকে। আর দুজন কোথায় গেল, এই যে সুশান্তদা দিদি তিলক 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 না তিলক, এই যে এটা তৈরি হচ্ছে। আমার ওপরে কালারটা দারুণ লেগেছে, স্কাই অ্যান্ড ওই গোল্ডেন কালার কম্বিনেশন, ঠিক আছে ডিজনি ডিজনি লুক। এই যে ইস্কনের ভিতরে এখন আমরা যাচ্ছি গদা ভবন, ওই যে গদা ভবন গেস্ট হাউস, গদা ভবনের কুপন কেটেছি, গদা ভবনের কুপন কেটেছি 70 টাকা করে, হ্যাঁ দুপুরে ভোগ। আচ্ছা আচ্ছা, বেশ লাইন রয়েছে। এখন বাজে প্রায় 12:33, ঠিক আছে লাঞ্চের টাইম এখনো ঠিক আছে, দেখতেই পাচ্ছ পাশে কতটা লাইন পড়ে গেছে এখানে, ওই জন্য তাড়াতাড়ি করে হেঁটে যাই যাতে লাইনটা তাড়াতাড়ি করে পাওয়া যায়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, গদা ভবনে ঢুকবো, ঢুকে মহাপ্রসাদ নেব। কোন দিক দেখাচ্ছিলাম, ভুলটাই হবে এটা, হরে কৃষ্ণ বলে। হ্যাঁ তারপরে রাইট ফ্রাইড রাইস ছিল, ভেজ ফ্রাইড রাইস ছিল, ওটা প্রসাদ ছিল, তারপরে ছিল ভাত, তারপরে ডাল ছিল, তারপরে বেগুনি ছিল, বাঁধাকপি আর পনির চানা দিয়ে তরকারি ছিল একটা, হ্যাঁ টমেটো চাটনি পায়েস, বেশ ভালোই ছিল। এখানে আমরা জুতোগুলো খুলে রেখে গেছিলাম, মানে কুপন দিয়ে রাখতে হয়, ওখান থেকে জুতোগুলো কালেক্ট করবো, কালেক্ট করে নিয়ে দেন আমরা একটুখানি এখানে ঘুরবো, তোমাদেরকে দেখাবো জায়গাটা। যে গাই পড়ছিল গদা ভবন, গদা ভবন, গদা ভবন, বলো বলো বলো, গদা ভবন। আমরা এখন প্রসাদ খেয়ে গদা ভবনের অপর সাইডে পার্কে বসে রয়েছি, এটা পার্কই তো, এটা মাঠ একটা, এটা সুন্দর একটা বসার জায়গা, সুন্দর ঘেরা যখন পার্কই, তাই না? নে 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 তোরা কর, এ নে এই গাছটা তুলবি একটু। ফুলের হাঁটতে কষ্ট হচ্ছে, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল, আর তারপর মাঠে বসেছিলাম একটু কিছুক্ষণ, এখন হোটেলে যাবো, আবার গিয়ে একটু রেস্ট নেবো, একটু রেস্ট নিতেই হবে, খুব ঘুম পাচ্ছে আমার। আমি অলরেডি বসে বসে ঘুমাচ্ছিলাম, এখন 3:52 বাজে, বাড়িতে থাকলে এই সময় আমি সবে খেয়ে দিয়ে উঠি, উঠে বসি, আর এখানে আমার অলরেডি এক ঘুম হয়ে গেল, এখন 4:00 বাজতে যায়, তো এখন আবার রেডি হয়ে একটু বেরোবো, একদমই পাঁচ চার ফট সব বসে গেল তাই, হ্যাঁ লোক নিয়ে করছে আছে, তুই রেডি হ, হ্যাঁ রেডি আছে, তো সামনেই অনেক দোকান আছে, টোটো আছে, সবই ঠিক আছে, শুধু একটাই অসুবিধা যখন চোখ লেগে আসছে খুব গাঢ় ঘুম হচ্ছে, তখনই এমন হর্ন আসছে ঘুমে যাচ্ছে, এটা একটু অসুবিধা আছে, দেখো পাপড়ি চাট বসেছে। আমি এখনই মাকে বলছিলাম যে মা একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, যে বাবা রেডি, আর ওদিকে
দিদি তালা দিচ্ছে। এখন আমরা এসে চা খেতে, চা খেয়ে নিয়ে দেন কোথাও ঘুরবো। এখন আবার একটু মন্দিরে যাচ্ছি, এখন সন্ধ্যা আরতি হবে মন্দিরে। জুতোগুলো রেখে দিলাম, এবার মনে হচ্ছে মোবাইল ক্যামেরা যা আছে ওগুলোকেও রেখে দিতে হবে। মোবাইল ক্যামেরা নিয়ে ভিতরে মন্দিরের ভিতরে যাওয়ার অনুমতি নেই, তো ভিতরটা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না। ভীষণ খারাপ লাগছে তোমাদেরকে মন্দিরের ভিতরেগুলো দেখাতে পারলাম না। আমরা ফার্স্টে এই যে এই পিছনের যে এই মন্দিরটাতে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়েছিলাম, ওখানে সন্ধ্যা আরতি হলো দেখলাম, তারপরে সবাই গান করছিল, তারপরে তার সাথে সাথে নাচছিল, তো সেগুলো কোনোটাই তোমাদের দেখাতে পারলাম না। আমার খুব নিজেরও খারাপ লাগছে, তো প্রায় অনেকটাও ছিল, অনেকটাও হেঁটে ভিতর দিকে যেতে হয়েছিল। তারপরে ওখানে ভিতরে একটা ছোটো মতো রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ভেজ পিজা নিয়েছিলাম, বাট আমাদের কাছে ফোন ছিল না, কোনো কিছু ছিল না। তোমাদের যে দেখাবো, বিকজ ফোনগুলোকে সব জমা রাখতে হয়েছিল, তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে অনেকটা হেঁটে এসে তারপর আমার ফোনগুলোকে আমরা নিতে পারলাম। তো যাই হোক, এখন এই তো বেরিয়েছি, রাতের ডিনারটা কোথায় করা যায় সেটা অর্ডার দেবো এখন। দারুণ লাগছে দেখতে, খেয়ে আসবো, ভালোই লাগলো খেতে, সবটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাবা খেয়ে দেবো। যে আমরা এখানে এখন ফুচকা খেতে দাঁড়ালাম, দশ টাকায় চারটেই দিচ্ছে, দশ টাকা চারটে, তো হ্যাঁ এই পাতাটা আমার ভালো লেগেছে, যেটা আগে আমরা খেতাম এরকম কোন পাতায়। পিছনে যেটা দেখছো স্কিন কালারের, এই যে এই মন্দিরটার সামনেই এই যে সব খাবার, তারপর নানান রকম কেনাকাটির সব দোকান আছে পরপর, আর প্রচুর টোটো আছে এখানে, টোটোর অসুবিধা নেই, টোটো করে এখানে কোথাও যেতে হলে ঘুরতে টোটো প্রচুর অ্যাভেলেবেল আছে। আর এই যে পিছনে, হ্যাঁ একটু কস্ট, একটু দাম দর করতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে পরপর পরপর সব হোটেল আছে থাকার, অপোজিটে মন্দিরের অপোজিটে। আমরা তো বাড়ি থেকে কল করেছিলাম, তখন কিছু কিছু হোটেল বুকিং পাইনি, তবে গিরিধারি বলেছিল যে হয়ে যাবে মেবি, তো এসে আমরা পেয়ে গেছি। এই টাইমটা একটু হাই টাইমও, এখন তো যেহেতু 25 জাস্ট গেছে, আর 28, 29 and 30, তো এই সময়টা সবাই একটু ছুটি পায়, সবাই একটু ঘুরতে যায়, তো হোটেল পাওয়াটা একটু চাপ হয়ে যায়। পেয়ে গেছি আমরা এসে, এই যে ফোন নাম্বার, এটা হলো গিয়ে গিরিধারি হোটেলের ফোন নাম্বার, ঠিক আছে। হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি ওখান থেকে বাড়ি ফেরা, মানে বাড়ি বলতে হোটেলে ফেরার পরে এত ঠান্ডার জন্য আর বেরোতে ইচ্ছে করছিলো না, তো তারপর নিচে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আমাদের খাবারটাকে ওপরে দিয়ে দেবে, তো বললো হ্যাঁ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমরা অর্ডার দিয়ে দিলাম রুটি, তড়কা আর ডিম ভাজা, তো ওরা তারপর রুমে দিয়ে গেলো। রুমে দিয়ে যাওয়ার পরে এখন দিদি এই যে সার্ভ করছে, খেয়ে দিয়ে নিয়ে ঘুম দেবো, কালকে সকালবেলায় উঠে তারপর আবার একটু নবদ্বীপ যাওয়ার কথা আছে, তারপরে আরেক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা এখনই বলবো না, তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো এখন আমরা খেয়ে নিই, ঠিক আছে। পিছনের বাড়িটা খুব দারুণ লেগেছে, জেগেছে দারুণ, সুপার। যাই হোক, আমরা যে এই ক্রাইসিসের মধ্যে এই যে এটা পেয়েছি এটাই অনেক, আমরা ফোন করে এখানে কোথাও পাচ্ছিলামই না প্রথমত, তো এখানে এসে তাও যে এটা বুক করেছি, আর পুরো একদম কাছাকাছি, একদম রোডের একদম সামনেই, মানে মন্দিরেরও সামনে, এটাই অনেক, তাই না? মানে রুটিগুলো সাইজ হেভি, মানে আমার খুব পছন্দ হয়েছে, আমার কিন্তু রিয়েলি পছন্দ হয়েছে, মানে এটা, হ্যাঁ এরকম রুটি আমি মাকে বলে বলে বানাতে পারি না, যে আমার জন্য একটু এরকম ছোটো ছোটো পাতলা পাতলা রুটি বানাবে, যেটা আমি এখানে এসে পেয়েছি, হ্যাঁ তাই আমি খুব খুশি হয়েছি, এরকম ছোটো ছোটো পাতলা পাতলা রুটি পেন। এই যে খেয়ে নাও,
हेलो फ्रेंड्स बोले बोले এটা কই ওই ওই এটা কই ও বলতে পারে ভালো ওটা কি হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি ভিডিওটা দেখাচ্ছি কেন ও অ্যাকচুয়ালি কপি কার করতে চাইছে তো হঠাৎ করে এখন মনে পড়লো যে ব্লগটাকে এন্ড করিনি তো তাই জন্য এন্ড করতে চলে আসলাম তো আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করবো নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে তো বলেছি হয়তো নবদ্বীপ বা অন্য কোথাও আরও যাওয়া হবে তো দেখতেই পাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার বাই আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা।